গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সোলফুল স্টোরিজ। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে কত তারিখ জানো? আজকে কত তারিখ গো বাপ্পাদা? না না না, আজকে হচ্ছে 29 তারিখ, হ্যাঁ ভুলে গেছি, যাই হোক 29 এপ্রিল শুক্রবার। বুঝতেই পারছো গাড়িতে আছি, বাপ্পাদা রয়েছে, যাচ্ছি একটুখানি। আজকে অ্যাকচুয়ালি হঠাৎ একটা মানে দরকারে বেরোতে হলো, যাবো CC2। এর আগের দিন আমি অমিতাভকে যখন মানে এয়ারপোর্টে ড্রপ করতে গেছিলাম, তখন আমি CC2 গেছিলাম জিনির জন্য কটা জিনিস কিনতে, কিছু সফটওয়্যার্স, কিছু ড্রেস কিনতে গেছিলাম। তো তার আগের দিনও আমরা গেছিলাম লিটল শপ থেকে শপিং করতে, যেদিন অমিতাভ আর আমি বেরিয়েছিলাম। তো তার মধ্যে একটা ড্রেস আমার চেঞ্জ করতে হবে, তার জন্য CC2 যাচ্ছে। এটা একটা হঠাৎ প্ল্যানই হলো কালকে রাতে, কারণ আজকে না গেলে আর হবে না। কালকে আমি আবার নৈহাটি যাচ্ছি, নৈহাটি থেকে থাকবো, তো তার জন্য আজকে বেরোচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আমার একটুখানি কাজ ছিল ব্যারাকপুরে স্টেশনের কাছে, ওইটা করে আমরা এখন বেরোলাম। আর আর একটা জিনিস হচ্ছে, আজকে CC2 যাবো, ফিরে বাড়ি আমি মামুনি বাপ্পা জিনিকে নিয়ে যাব অমিতাভর মামাবাড়ি। অ্যাকচুয়ালি অমিতাভর দিদা এখন অবধি জিনিকে দেখেনি, তো জিনিকে নিয়ে যাব, আর একটা বিশেষ কারণে যাব। তো তোমাদের সব পরে বলবো, তো চলো এখন যাই, যেতে যেতে আমার কথা হবে। চলে এসেছি CC2, এই যে আমি এখন যাচ্ছি লিটল শপে এক্সচেঞ্জ করতে। এই এখন লিটল শপ ঢুকবো, ড্রেস এক্সচেঞ্জ করা হয়ে গেছে। এই যে পরে তোমাদের সব দেখাবো জিনি ড্রেসেসগুলো, যেটা দেখে গেছিলাম ওইটাই নিয়েছি আর কি। এর আগের দিন অ্যাকচুয়ালি আমি নিয়ে আসিনি, তো তাই চেঞ্জ করতে পারিনি, তো আজকেই করলাম। যাই হোক, যেটা পছন্দ হয়েছিলো সেটাই পেয়ে গেছি। তো চলো একটু দেখি কী করা যায়, আর তারপর এখান থেকে বেরিয়ে যাবো। একা একাই বসে আছি, কী করবো, একা একা শপিং করতে আসা তো পুরো বোর হওয়া আর কিছুই না। যাই হোক, এই বসে আছি, হয়ে গেছে, আর দেখি যদি দু একটা জায়গায় যাই দেখবো, না হলে চলে যাব, কারণ আমার তো মামাবাড়ি যেতে হবে। আমি তখন মামাবাড়ি আমি বেরিয়েই গেলাম, একা একা বসে ভালো লাগছিল না, ভেবেছিলাম যে কিছু কিনবো, তারপর ভাবলাম কিছু আমার সেরকম কেনার নেই, আর একা একা শপিং করতে ভালোও লাগে না, তাই আমি বেরিয়ে গেলাম, কারণ আমার আবার গিয়ে মামুনরা রেডি হয়ে থাকবে, মামাবাড়ি যাওয়ার কথা আছে। তাই আমি বাপ্পাদাকে ডেকে নিলাম, বাপ্পাদা যেখানে আমাকে ড্রপ করেছিল ওখানেই আমি দাঁড়াবো গিয়ে, বাপ্পাদা গাড়ি নিয়ে আসছে। আমার কাজ কমপ্লিট, বেরিয়ে গেছি, এখন যাব যেতে যতক্ষণ টাইম লাগে, তারপর গিয়ে একটু বসে টসে জিনিকে নিয়ে বেরোবো, মানে আমি মামুনি বাপ্পা আর জিনিকে নিয়ে যাবো অমিতাভর মামাবাড়ি। তো চলো যাওয়া যাক।
এই যে জেনি রেডি হয়ে গেছে, কি সুন্দর জেনি ড্রেসটা পরেছে। এই ড্রেসটা ছোট মাসি দিয়েছে জেনিকে, আর এই যে ব্যান্ড ম্যাচিং করে একটা ব্যান্ড পরেছে, তার সাথে খেলনাটাও ম্যাচিং পিঙ্ক। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। হ্যাঁ, এই যে বাপ্পা মামনিও রেডি হয়ে গেছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন মামাবাড়ি। এই যে মামনি, আমি আর জেনি আর বাপ্পা সামনে বসে আছে। আমরা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছি একটু মিষ্টি নেবো বলে, তার জন্য এখানটা দাঁড়ালাম। জেনি জেনি আজকে অনেক দিন পর ঘুরতে আসছে। জেনি তাতা বলে দাও তো, জেনি তাতা দেখা। এই যে আমরা মামাবাড়ি চলে এসেছি, আর জেনি দিদাকে দেখে কি হাসছে, ফার্স্ট টাইম দেখলো কিন্তু কি আনন্দ পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জেনির এইবার এইবার জেনির আসল রূপ দেখা যাচ্ছে। খুব দুষ্টু জানো না, খুব দুষ্টু, ওকে রাখা যায় না এক মিনিটও। ও দিদা আসছি, নামতে হবে না। এখন এসছি আমরা মাসিমণির বাড়ি। আমি তোমার মাসিমণির বাড়ি, মাসিমণিকে তোমরা এর আগে ব্লগে দেখেছো। তো মামা বাড়ি থেকে এখন আমরা মাসিমণির বাড়ি এসেছি। মাঝখানে বৃষ্টি নেমেছিল তো তার জন্য একটুখানি লেটও হলো। এই যে চলো দেখাচ্ছি, এখানে সবাই বসে আছে। এই যে জেনি এখন মাসিমণির কোলে রয়েছে। এই যে মেশো বাপ্পা বসে, কত কিছু নিয়ে এসছে দেখো মাসুমনি। একটা দাও, হ্যাঁ এ বাবা ওখানেও মিষ্টি খেয়েছি। জেনি খাবে, জেনিকে দাও। এই যে মেশো, মেশোকে ফার্স্ট টাইম দেখতে পাবে তোমরা ব্লগে। আজকে এসেছি মাসুমনির বাড়ি। মেশো তুমি কিছু বলো। ও মেশো তো আমার ব্লগ অ্যাকচুয়ালি এতদিন দেখতো না, মেশো সাবস্ক্রাইব করতে পারেনি, আমি করে দিলাম, তো আজকে থেকে দেখবে। আমি তো ঠিকমতো পারি না, তো মাঝে মাঝে দেখি। হ্যাঁ দেখতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ মাসিমণির ফোন থেকে দেখো, তাই তো? মাসিমণির ফোন থেকে দেখি। আমার ফোনে চ্যানেলটা ছিল না, এখন এবার আমার ফোনে চ্যানেলটা এসেছে। হ্যাঁ এবার থেকে আমি আমার ফোনেই দেখতে পারবো। হ্যাঁ আমি বেল আইকনটাও প্রেস করে দিয়েছি যাতে নোটিফিকেশন পেয়ে যাবে, এবারে তুমি ব্লগগুলো আমার দেখতে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এসেছি মাসিমণির বাড়ি থেকে ওই 7:45 নাগাদ। মাঝে ওই বৃষ্টি পড়েছিল বলে যেতে দেরি হয়েছিল বললাম, তারপর ওখান থেকে বেশিক্ষণ বসিনি কারণ লেট হয়ে গেছে। এখানে দিদি ছিল, দিদি আবার যাবে, তো ওর জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি, বেশিক্ষণ বসা হয়নি। এসে তারপর ফ্রেশ ট্রেশ হলাম, জিনিকে খাওয়ালাম, জিনি মাঝে ঘুমিয়ে পড়েছিল, আমিও ডিনার করে নিলাম। তারপর কালকে আমি আবার নৈহাটি যাব, তো তার জন্য আমার কিচ্ছু প্যাকিং হয়নি, সেটা করলাম। তো এখন হচ্ছে রাত
অনেক রাতই হয়ে গেছে, প্রায় একটা বাজে। এই যে জেনির চোখে ঘুম নেই, জেনি এতক্ষণ মানে মানে খাওয়ার আগে ঘুমিয়ে নিয়েছিল বলে ওর আর এখন ঘুম নেই, জানি না কখন ঘুমাবে। তো আমি আমার প্যাকিং করলাম, তো আর কিছু বাকি আছে। জিনির প্যাকিং অ্যাকচুয়ালি দিদি করে রেখেছে, আর যেগুলো যেগুলো দরকার আছে সেগুলো কালকে নেব। কারণ তোমরা সবাই জানো যে যেদিন ব্যারাকপুর থেকে নৈহাটি যাই বা নৈহাটি থেকে ব্যারাকপুর আসি সেদিন প্রচুর কিছু নিতে হয় জিনির। তো যাই হোক, তো আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ সকালে আমি সকাল মানে বেলার দিকে বেরিয়ে আমি সিসি টু গেছি, তারপর আবার এসে দিদার বাড়ি মাসিমনির বাড়ি করে এসেছি। তো আর ভালো লাগছে না, রাতও প্রচুর হয়ে গেছে। দেখি জিনিকে ঘুম পাড়ানোর জন্য ট্রাই করব, কখন ঘুমায় জানি না। আর এর জন্য আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে বেল আইকনটা প্রেস করো যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায়, এবং আমাকে সাপোর্ট করে যাতে আরও আরও নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসতে পারি। গুড নাইট।